গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের হ্যাভলকের ডে টু। আমরা আজকে ওয়াটার অ্যাক্টিভিটি, ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো করব। এলিফেন্টা বিচে যাবো, এখান থেকে কতক্ষণ, আধা ঘন্টার মধ্যে রাস্তা আছে। তো ওগুলোরই টিকিটগুলো কাটা হলো, তো একটা গাইড আমাদের সাথে এসেছিল, সে গেছে ইয়ে করতে। অনেক লাইন এখানে প্রচণ্ড, আমাদের কিছু স্টিমবাজি করে আগে করে নিতে পারে। এই এলিফেন্টা বিচে ঢুকলাম, এবার আমাদের যে গাইড আছে তো বোটের, ও আমাদের নিয়ে যাচ্ছে পয়েন্টে, ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো করাবে। কটা বাস যাই না, ঘুরে কিছু করে আসিনি। আরে আমি তো চুলে ক্লিপ আনতে ভুলে গেছি, একটা ক্লিপ কালকে বিচে রেখে এসেছি, এমন ফটোগ্রাফি করার তাল। আচ্ছা, বিচে কোন রেখে গাছের মধ্যে ঝুলিয়ে এসেছি, বাবু খেলতে পারা গাছে ঝুলিয়ে এসেছি। আজকে আমার বিকেলের বিচটা যাবো, যদি গাছে ক্লিপটা দেখতে পাই নিয়ে আসবো, সিরিয়াসলি। আচ্ছা, আরেকটা ক্লিপ, পুষ্পু তখন ওই রিহান বদমাশি করছিলো, ব্যাস আমি ওটা বেডের মধ্যে রেখে চলে এসেছি। তো এখানে এসে একটা কসমেটিক্সের দোকান খুঁজে মাথায় ক্লিপ আটকা না, চুলের অবস্থা খারাপ। सोए कहाँ ले आया जी, जब से तुम मिल गए रास्ते खिल गए, खुद से लड़ने लगे हम सवरने लगे। আজকে হ্যাভলকে আমাদের লাস্ট দিন, না লাস্ট দিন, কালকে আমরা চলে যাব। এখন 10:30 বাজে, সকাল থেকে উঠে বসে আছি কিন্তু কিছু কি ব্লগ স্টার্ট করিনি, মানে কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, খুব বিচ্ছিরি রকম বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। কত কি প্ল্যান ছিল, স্কুটিতে বেরোবো, হেন তেন হলো না। তারপরে যা মানে বোঝা গেল আমাদের ঠিক হোটেলের উল্টো দিকেই, জাস্ট 2 মিনিটের রাস্তা, ঠিক আছে। এখানে প্রাইভেট বিচ আছে, এখানে কিছু যেগুলো রেসর্ট আছে তারা প্রাইভেট বিচটা ফ্রিলি প্রোভাইড করে। যাই হোক, আমরা এখানে সামনে থেকেও দেখতে পাইনি, যা হয় যেটা দেখে উঠতেই পারিনি। আমাদের এমন অবস্থা হয়, ওয়েদার ভালো থাকছে না, নয় আর কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে ঘোরার এমনি এদিক ওদিক একটু ঘোরারই প্ল্যান আছে, তো ওয়েদারের উপর ডিপেন্ড করছে। দেখো আকাশের অবস্থাটা, মানে কী বলবো, এখনও বৃষ্টি পড়ে আছে টিপটিপ করে। তো কুকুরটা দেখো,
এখানে কিছু একটা হচ্ছে, এদেরই লোকাল বোধহয় কোনো টি শপ কিছু হবে এখানে। খুব ভালো এখানে না, একটা জিনিস খুব ভালো লাগলো যেটা মানে কালকে বুঝলাম যে গোয়ার আন্দামানের কালচার, মানে গোয়া যেহেতু গেছি যেন গোয়ার নামটা নিচ্ছি, গোয়ার আন্দামানের কালচারে অনেকটা হিউজ ডিফারেন্ট। মানে কেন কী ডিফারেন্সটা আছে, গোয়াতে প্রচুর বিচ আছে, এখানে বিচের সংখ্যা কম। দুই নম্বর হচ্ছে এখানে না খুব শান্ত, ভীষণই শান্ত পরিবেশ, এখানেও বিচ আছে, সমস্ত কিছু রাত্রেবেলা খুব সেফটি আছে, হ্যাঁ সব দিক থেকে কোনো ওরকম চুইটামারি ভয় না, আর লোকজনও ভীষণ ভালো আর ভীষণ হেল্পফুল। কিন্তু গোয়াটা হচ্ছে ওই পার্টি ক্লাব পাব এইসবের জন্যই না, মানে দাঁড়াও আগে নামি, এসবের জন্যই বেশি পপুলার। বাট এই জায়গাটা আন্দামানটা ইজ রিয়েলি মানে পিসফুল জায়গা। এবার দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে একটা জিনিস দেখাই। মাঝখান দিয়ে দেখো গাছ, ওই যে সমুদ্রের ঠিক মাঝখানে, মানে মিডল পয়েন্টের খুব সুন্দর একটা গাছ, খুবই সুন্দর, মানে বসে থাকলো সারাদিন। তো খামোশ লহরো পে বহতি ও কশ্তি জো ঢুঁড়ে হ্যায় ধুন মেরি, জেসে বারিশ কি বুন্দো মে চলতি মে হওয়া হু জো বুন্দো সে পুছে কি হ্যায় কহাঁ ও জাহাঁ জো হর জুবান। এখানে যে হাই টাইড লো টাইড মানে মানে শুনেছিলাম, সিরিয়াসলি নিজের চোখে দেখা, মানে 5 মিনিট আগে এখানে জল ছিল বলো, 5 মিনিট আগে এখানে এই এই মানে এই বীচটা অবধি, এই যে এই জায়গাটা অবধি, এই যে মায়েরা এখানে বসে আছে পুচুকে নিয়ে, এখানটাতে অবধি স্রোত ছিল, বেশ সুন্দর স্রোত না মানে জলটা ছিল, এই গাছটা অবধি ছিল, মানে পুরো শুকিয়ে গেল সামনেটা হঠাৎ করে, মানে 5-10 মিনিটের মধ্যে সামনে থেকে পুরো জল দেখো নামতে নামতে একদম মানে বীচের ওখান থেকে জল পুরো কমে গেল। সিরিয়াসলি এখন একদম মানে পুরো গোড়ালিও ভিজছে না ঠিক মতো, মানে এই যে বীচের মধ্যে দিয়ে কুকুর হাঁটছে, আবার বীচে নেমে গেছে। এই জায়গাটা অসাধারণ সত্যি, মানে আন্দামান আসতে হবে। রিহান ওখানে মাদের কাছে বসে আছে প্রথম থেকে, বেচারা ও আজকে জলে নামবে একটু সাহস করেছে, নেমেছে অল্প, নামানো হয়েছে। শুনছিলাম যে এখানে কয়েকটা বিচে নাকি 12-11 পর থেকে লো টাইড শুরু হয়ে যায় রাত্রে 12টা। আমরা এখন স্কুটি একটা রেন্ট নিয়েছি, সেই বলেছিলাম রেন্ট নিয়েছিলাম স্কুটিটা, না না এখানে না এখানে না, 5টার পরে 5:30 সময় আমরা লাঞ্চ করলাম। অ্যাকচুয়ালি আমরা ফিরেছি ওখান থেকে পুরো নোনা জলে নুন খেতে খেতে ফিরেছি, সমস্ত অ্যাক্টিভিটি করে সোজা না তা আমরা আবার এই জেটির সামনে এসেছি, হ্যাভলক যেখান থেকে সমস্ত ইয়েগুলো টুরিস্টগুলো ছাড়ে সমস্ত